আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা গত দুই দিন আগে বাংলাদেশ ব্যাঙ্কে একটি পরিপত্র জারি করে সকল তফসিলি ব্যাংকের যারা শাখা প্রদান আছেন তাদের বরাবর এবং সেখানে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয় যে সরকারি যে সিকিউরিটিগুলো সরকার বিক্রি করে যেগুলো আমরা যে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড বলে থাকি যে সংক্রান্ত আমার একটি ভিডিও ছিল যে আসলে এগুলোতে কিভাবে আপনি ইনভেস্ট করতে পারবেন তো ব্যাংকগুলোকে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তারা যাতে তাদের প্রতিটি শাখায় এই যে ট্রেজারি বিল ট্রেজারি বন্ড কি ভাবে ইনভেস্ট করা যাবে কত টাকা লাভ হবে এই সংক্রান্ত তারা প্লে কার্ড সেখানে রাখেন নানা প্রকার বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেন যাতে সাধারণ মানুষ সেখানে ইনভেস্ট করতে পারে। তো এক্ষেত্রে আমরা জানি যে তারা এই সমস্ত যদি বন্ড বা বিল আপনি ক্রয় করতে চান আপনাকে যারা প্রাইমারি ডিলার আসতে পিডি আসতে তাদের মাধ্যমে আবেদন করতে হয় অর্থাৎ আপনি চাইলে সরাসরি এই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে পারবেন না আপনাকে যে কোনো ব্যাংকের মাধ্যমে হয়ে ইনভেস্ট করতে হবে তো অনেকেই হয়তো জানেন না এই জন্য অনেকেই করেন না তো এই জন্য বাংলাদেশ ব্যাংক নিজের পক্ষ থেকে যাতে সাধারণ মানুষ ইনভেস্ট করতে পারে এই সমস্ত ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিলের মধ্যে এই জন্য ব্যাঙ্কগুলোকে তারা নির্দেশ প্রদান করেছে পরিপত্রটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল কি সে সম্পর্কে যদি জানতে চান ডিসক্রিপশনের একটি ভিডিও লিঙ্ক আছে সেটি দেখে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম